প্রিয় দর্শক, কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। আমি ফরহাদ উদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত একটি আলোচনা আজকে থাকবে, আশা করি সাথেই থাকবেন। এমন একটি মামলা, অর্থাৎ চেক ডিজনারের যে মামলাগুলো হয় 138 দ্বারাই, সেখানে যদি আপনার লিগ্যাল নোটিশ সার্ভ করে কেউ, সেক্ষেত্রে লিগ্যাল নোটিশের জবাব দেওয়ার বিষয়টি অত্যন্ত সতর্কতার সহিত এবং অত্যন্ত সাবধানতার সহিত আইনগত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সেটার জবাব দিবেন যদি প্রয়োজন মনে করেন। সেক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী আপনাদেরকে সেভাবে পরামর্শ দিবেন। মনে রাখতে হবে, লিগ্যাল নোটিশের জবাবে যেই বিষয়গুলো আপনি উপস্থাপন করবেন বা যে বিষয়গুলো আপনি ডিনাই করবেন বা যেটা অ্যাডমিট করবেন, সেটা কিন্তু পরবর্তীতে মামলার ট্রায়াল পর্যায়ে গিয়ে আপনি কোনোভাবেই অস্বীকার বা নতুন করে কোনো কিছু সংযোজন করার সুযোগ কম রয়েছে। সুতরাং ধরুন এরকম একটা বিষয় যদি হয়, আপনি আপনার যে চেকটি অন্যজনকে দিয়েছেন বলে দাবি করছে, সেই চেকটি যদি আদৌ আপনি তাকে না দিয়ে থাকেন, অর্থাৎ এই চেকটি যদি, চেকের স্বাক্ষর যদি আপনার না হয়ে থাকে, লেখাও যদি আপনার না হয়ে থাকে, কোনো কিছুই যদি না হয়ে থাকে, এমনও কিন্তু মামলা হয়, সেক্ষেত্রে আপনার স্বাক্ষর নেই, কিছুই নেই, অথচ এই সংক্রান্ত বিষয়ে আপনি লিগ্যাল নোটিশের জবাবে কিছুই বলেননি বা আপনার পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবী হয়তো সেই বিষয়টি লিগ্যাল নোটিশের জবাবে বলেননি বা আনয়ন করেননি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন হ্যান্ডরাইটিং এক্সপার্টে পাঠানোর জন্য দরখাস্ত দেওয়া হবে সংশ্লিষ্ট আদালতে, তখন আদালত কিন্তু এটাকে একটা আপনার জন্য একটা ব্যাড গ্রাউন্ড হিসাবে এটা দাঁড়াবে। অর্থাৎ আদালত কিন্তু এই বিষয়টাকে একটা পয়েন্ট হিসাবে নিতে পারে যে আপনি লিগ্যাল নোটিশের জবাবে স্বাক্ষরটি আপনার নয় এই মর্মে কোনো কিছু উল্লেখ করেননি। ধরুন আরও একটা বিষয়, টাকা পয়সার লেনদেনের বিষয়, কী কারণে সে আপনার কাছ থেকে টাকা পেয়েছে বা টাকা পাইতো বা তার যে দাবি, তার দাবির সমর্থনে যদি আপনি এমন কিছু শব্দ বা এমন কিছু কথা লিখেন যেগুলো আসলেই আপনারা আবেগতাড়িত হয়ে লিখেন, অনেকে হয়তো বিজ্ঞ আইনজীবী সাহেবকে বলতে পারেন যে এটা লিখেন ওটা লিখেন, অনেকে হয়তো এরকম করেন, তো এইভাবে যদি এই ধরনের লিগ্যাল নোটিশের জবাব দেন, অত্যন্ত আমি বলছি যে সাবধানতার সহিত এবং ল পয়েন্ট এবং মামলার ফ্যাক্ট এবং লিগ্যাল নোটিশটা যে দিয়েছে সেইটার আলোকে একটা মাস্টার প্ল্যান করে কিন্তু লিগ্যাল নোটিশের জবাবটা দিতে হবে যে আপনি কোন শব্দটা লিখলে বা কোন বিষয়টা এখানে নিয়ে আসলে ভবিষ্যতে আপনার মামলা জেতার সম্ভাবনা কমে যাবে অথবা বেড়ে যাবে, এ বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সহিত দেখতে হবে। তো ধরুন হ্যান্ডরাইটিং, যেটা বলছিলাম যে হ্যান্ডরাইটিং এক্সপার্টের অ্যাপ্লিকেশন আপনি দিলেন, দেওয়ার পর কোর্ট এটাকে নামঞ্জুর করলো, এর এগেনস্টে রিভিশন করার কিন্তু সুযোগ রয়েছে, তো আপনারা এর এগেনস্টে রিভিশন করলেন, রিভিশনে যদি অ্যালাউ হয় ফাইন, আর যদি রিভিশন নামঞ্জুর হয় তাহলে সেক্ষেত্রে কী করবেন, মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিভিশনের এগেনস্টে আসবেন। রিভিশনের এগেনস্টে কীভাবে আসতে হয়, রিভিশনের এগেনস্টে আসতে হলে আপনার রিভিশন কোর্টের জাজমেন্ট যেটা হয়েছে সেই অর্ডারটা এবং জাজমেন্টটা এটাকে চ্যালেঞ্জ করে 561A-তে ফৌজদারি কার্যবিধির আপনারা আসবেন, সেটাকে চ্যালেঞ্জ করে আবার বিষয়টা ওই হ্যান্ডরাইটিং এক্সপার্টের চাওয়ার যে আবেদনটা আছে বিষয়টার যে আপনার যৌক্তিকতা আছে গ্রাউন্ডগুলো আদালতে উপস্থাপন করবেন। আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে হ্যান্ডরাইটিং এক্সপার্টে পাঠানোর জন্য আদেশ দিতে পারে এবং কনভিন্স হতে পারে। ধরুন মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটা নট প্রেস করে দিল, রিজেক্টেড করলো, বা ওনারা এটাকে
যে কোনোভাবেই হোক আপনাকে এন্টারটেন করলো না বা আপনার পক্ষে কোনো অর্ডার পাস করলো না, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী আছে? আপনাদের সেই ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যন্ত যাওয়ার জন্য আইনগত অধিকার রয়েছে। আপনারা চাইলে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত যেতে পারেন। আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়টা যখন শুনানি হবে, শুনানি হওয়ার পর এটা হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানোর যৌক্তিকতা আছে কি না, লিগাল কোনো গ্রাউন্ড আছে কি না এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য এটা করা প্রয়োজন কি না, একটা কমপ্লিট জাস্টিস বা কমপ্লিট সিদ্ধান্ত কিন্তু আপনি অ্যাপিলেট ডিভিশনের যে পূর্ণাঙ্গ বেঞ্চ আছে ওখান থেকে পেয়ে যাবেন, বা এটা পাঠাবে বা পাঠাবে না এই সংক্রান্ত একটা মানে সর্বোচ্চ একটা সিদ্ধান্ত আপনারা পেয়ে যাবেন। অনেকেই রিভিশন পর্যন্ত যাওয়ার পরে মামলা যখন আবার ট্রায়াল শুরু হয়ে যায়, ডিপোজিশন নিয়ে নেয়, তারপরে আপনার ক্রস এক্সামিনেশনের চিফে চলে যায়, তখন কিন্তু অনেকে আবার ওই জায়গাতেই চলে যান, অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যান যে না এটা মনে হয় আর সামনে গিয়ে পাবো না। মনে রাখতে হবে যে অধস্তন আদালতে যদি কোনো রায় বা আদেশে আপনারা সংক্ষুব্ধ হন, আপনারা যদি সত্যিকার অর্থেই মনে করেন যে এখানে এই বিষয়টা যে আদালত যে আদেশটা বা রায়টা দিয়েছে সেটা ন্যায়সঙ্গত হয়নি, শুধু শুধু বললে হবে না। আপনার যদি আপনার প্রত্যেকেই বিবেকবান, নিজস্ব বিবেক বুদ্ধি এবং আমাদের দেশে প্রচলিত যে আইন আছে মামলা সংশ্লিষ্ট গ্রাউন্ড বিবেচনা করে যদি আপনাদের কাছে যথেষ্ট কনফিডেন্স থাকার কারণ থাকে যে না এটা উচ্চতর আদালতে গেলে অবশ্যই ন্যায় বিচার পাবো এবং আমাদের যে প্রার্থিত প্রতিকার পাবো সেটা আপনারা বিবেচনায় নিয়ে কিন্তু উচ্চ আদালতে যেতে পারেন। সেই আদালত রিভিশন কোর্টও যদি না হয় তাহলে তো আমি একটু আগে বলেছি যে হাইকোর্টে আসতে পারেন, হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত যেতে পারেন এই সমস্ত অর্ডারগুলোর এগেনস্টেও বা রায়ের এগেনস্টে বা যে কোনো কিছু। তো ওখান থেকেও যদি আপনি একটা রিলিফ পান তাহলে তো বিষয়টা এক্সপার্টের কাছে যাবে। সত্যি সত্যি যদি আপনি স্বাক্ষর না করে থাকেন তাহলে এটা তো একটা গুরুত্বপূর্ণ এভিডেন্সের বিষয়, এটা ডিটারমাইন করতে হলে তো হ্যান্ডরাইটিং এক্সপার্টের ওপিনিয়ন প্রয়োজন। তাহলে আপনার কনফিডেন্স লেভেল যদি সেরকম থাকে যে আপনি স্বাক্ষর করেননি, তাহলে আপনি কেন একটা ন্যায় বিচার সুগম করার জন্য, ন্যায় বিচারের পথ উন্মোচিত করার জন্য কেন আপনি আইনিভাবে লড়াই করবেন না? অ্যাটলিস্ট একজন মিথ্যা মামলা দায়েরকারী বা একজন অপরাধী যিনি আপনাকে বা আপনার চেক যে কোনোভাবে হস্তগত করে স্বাক্ষর জাল জালিয়াতি করে আপনাকে একটা হয়রানির মাঝে ফেলে দিয়েছে, আপনাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলে দিয়েছে, সেই সমস্যায় যেন অ্যাটলিস্ট পরবর্তীতে অন্য কাউকে ফেলতে না পারে এবং তার এই অপরাধের যেন পরবর্তীতে আবার একটা এক্সেম্পলারি পানিশমেন্ট হয়, সেই জন্য হলেও তো অ্যাটলিস্ট আপনাদের যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হন এগুলো আইনগতভাবে মোকাবেলা করা উচিত। অনেক সময় দেখা যায় যিনি অন্যায়ভাবে এই ধরনের কাজগুলো করেন তার সাথেই যারা ভিক্টিমাইজড হয়ে যান, যারা অ্যাকিউজড হন, তারা বিভিন্ন পেরেশানিতে পড়ে, বিভিন্ন মানুষের প্রলোভনে পড়ে, প্ররোচনায় পড়ে, ভয়ভীতি দেখানোর কারণে আপোষ মীমাংসায় চলে যেতে চান। অন্যায়কারীর সাথে আপোষ না করাই ভালো। আর সবসময় আমি বলি যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর বা আরবিট্রেশন এগুলো ভালো জিনিস, তবে যেহেতু পুরো বিষয়টাই মিথ্যা এবং মামলাটা এস্টাবলিশড হয়েছে মিথ্যার উপর আপনি নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে যিনি মিথ্যা মামলা দায়ের করেছেন তার সমুচিত শাস্তি হওয়া উচিত, না হলে সে কিন্তু এরকম ট্রেপে ফেলে আপনার মতো আরও সমাজের অনেক মানুষের ক্ষতি করবে। সুতরাং এই ব্যাপারে আপনাদের কিন্তু শির দ্বারা শক্ত রাখা উচিত এবং আপনাদের মেন্টাল স্ট্রেংথও থাকা উচিত, সেইভাবে প্রতিহত করা উচিত। এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেসব বিজ্ঞ আইনজীবীগণ অত্যন্ত সততা ও দক্ষতার সাথে কাজ করেন
তাদের সাথে আপনারা পরামর্শ করে এই বিষয়গুলো ডিল করলে আশা করা যায় কাঙ্ক্ষিত প্রতিকার আপনারা পাবেন। এবং যারা এই সমস্ত খারাপ এবং অন্যায়ের পথ বেছে নিয়ে মানুষকে হয়রানি করে, তাদের সমুচিত শাস্তি নিশ্চিত করা যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, আর নিরাপদ ভাবে আপনারা আপনাদের জীবনযাপন করুন। অন্যায়ের প্রতিবাদ করা উচিত সকল ক্ষেত্রেই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত। দেখা হবে পরবর্তী যে কোনো অনুষ্ঠানে, সেই পর্যন্ত ভালো থাকুন।